নৌকার মাঝি হয়ে যিনি আজকে নমিনেশন ফরম জমা দিয়েছেন এবং যিনি বর্তমান চেয়ারম্যান এবং আগামী দিনের চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম শান্ত, আসলে তিনি বিগত দিনে কতটুকু কাজ করেছেন এবং আগামী দিনে কতটুকু আপনাদের পাশে থেকে সহযোগিতা করবেন এই বিষয়ে আমাদের কাছে জানতে চান। সাইফুল ইসলাম শান্ত আজ বছর আমাদের এলাকায় সুন্দর সুচারুরূপে দলকে গঠন করছে এবং সেই উন্নয়নের কাজ আর অগ্রযাত্রা অত্যন্ত বিরল এবং আমরা তার কর্মকাণ্ডে খুশি হইয়া আমরা সকলেই তাকে আবার পুনরায় তার নির্বাচনে মনোনয়ন পাওয়ার জন্য আমরা উদ্যোগ কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। আমাদের যে কর্তৃপক্ষ আমাদের আবেদন রক্ষা করেছেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই এবং জানাই আমরা আমাদের অভিভাবক আবুল হাসান আবদুল্লাহ সহ যারা সিলেক্টেড বোর্ডের মেম্বার ছিলেন বা আমাদের নেতৃবৃন্দ সকলকে আবেদন করি এবং আমাদের সাইফুল ইসলাম শান্ত ভবিষ্যতেও আমাদের বিশাখান্তিকে উজ্জ্বল করে চলবে এই আশা প্রধান ব্যক্ত করি। বিগত দিনে সাইফুল ইসলাম শান্ত কতটুকু এলাকার উন্নয়ন নিয়ে কাজ করেছে? সে তার জীবন দিয়ে ও চেষ্টা করে সে অনেক উন্নয়ন করেছে, যেটা দীর্ঘ তার চেয়ারম্যান জীবনের পূর্বে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে উন্নয়ন হয়েছে তার চাইতে অনেক অনেক সে অগ্রসর। যে উন্নয়নের কাজগুলি করেছে তারই ধারাবাহিকতায় আজকে যারা যুব সমাজ রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী মাদকে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, সেক্ষেত্রে আজকের আগামী দিনের সাইফুল ইসলাম শান্ত যদি পুনরায় নির্বাচিত হয় তাহলে এই যুব সমাজদের নিয়ে কতটুকু কাজ করবে জানতে চাই যুব সমাজের কাছে। সাইফুল ইসলাম শান্ত যেরকম নাম শান্ত সে সেভাবে শান্তভাবে কাজ করে, অশালীন কোনো কাজ করে না। সে ইউনিয়নের জন্য বিগত 5 বছরের অনেক ভালোই কাজ করছে এবং আমরা আশা রাখি আরও 5 বছরে সে আরও ভালো কাজ করবে। স্কুল রাস্তাঘাট ভালোই উন্নত করেছে, বিগত 5 বছরে আরও বেশি উন্নত করবে এই আমরা আশা রাখি। আমাদের মাদক থেকে দূর করার যুব সমাজদের সাথে নিয়ে কিভাবে এলাকার উন্নয়ন করা যায়, কিভাবে রাস্তাঘাটের উন্নয়ন করা যায়, বিশেষ করে করোনাকালীন সময়ে স্কুল কলেজ বন্ধ, এই স্কুল কলেজ বন্ধ উনি আমাদের ছাত্রলীগদের নিয়ে মিটিং করেছে, আসলে স্কুল কলেজ বন্ধ ছাত্ররা তো বাড়িতে বসে আড্ডা দেবে, এই মোবাইলের যে একটা আসক্তি এই আসক্তি থেকে কিভাবে যুব সমাজকে রক্ষা করা যায়, ছাত্রদের রক্ষা করা যায়, এই জন্যে আমাদের ছাত্রলীগকে নিয়ে বিভিন্ন টুর্নামেন্ট ছাড়ছে, বিভিন্ন ক্রিকেট ছাড়ছে, যাতে ছাত্র সমাজ যুব সমাজ মজ গাঁজা হিরোইন এবং মাদক শক্তি থেকে মোবাইলের অপশক্তি থেকে রক্ষা পায়। আমাদের বিশাখান্তি ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত এগুলো আমাদের জন্য করেছে এবং বিশেষ করে উনি যে উন্নয়ন করেছে এবং উনি যে মানুষের শান্তির জন্য কাজ করেছে এজন্য বিশাখান্তি ইউনিয়নবাসী খুশি হয়ে ওনাকে আসলে শান্তিপ্রিয় চেয়ারম্যান উপাধি দিয়েছে, যেটা বিশাখান্তি না টোটাল বানারীপাড়ায় জানে যে বিশাখান্তি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত উনি আসলে শান্তপ্রিয় চেয়ারম্যান। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আজকের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশাখান্তি ইউনিয়ন পরিষদের যিনি স্বনামধন্য বর্তমান চেয়ারম্যান এবং আগামী দিনে যিনি নৌকার কাণ্ডারী সাইফুল ইসলাম শান্ত ভাই। আমরা জানতে চাই আজকের নৌকার মাঝি হিসাবে আজকে যিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন, তো বিশাখান্তি ইউনিয়ন জনগণ জানতে চায় তার তিনি বিগত দিনে যে কাজ করেছেন তার অনুমতি। আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানের আদর্শ গড়া সৈনিক, আমি চেষ্টা করেছি গেল 5 বছর জননেত্রী শেখ হাসিনার
উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে বিশ্বকান্তিকে একটি আদর্শ উন্নত সমৃদ্ধ বিশ্বকান্তিকে পরিণত করার তার ধারাবাহিকতায় জয়ন্তী শেখ হাসিনা আমাকে আবার আমাকে নৌকা উপহার দিয়েছেন। আমি চেষ্টা করব আমার জীবন দিয়ে আওয়ামী লীগের নাম অক্ষুণ্ণ রাখতে, তার সাথে সাথে জয়ন্তী শেখ হাসিনার উন্নয়নের ধারা আমাদের দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক আবুল হাসান আবদুল্লাহর আদর্শকে ধারণ করে বাণীপাড়াকে সাথে সাথে বিশ্বকান্তিকে একটি আদর্শ সমৃদ্ধ এবং উন্নত আধুনিক ডিজিটাল বাংলাদেশ করা বা বিশ্বকান্তি করার আপ্রাণ চেষ্টা করব। ধন্যবাদ। আমি তাদের কাছে একটা জিনিস প্রত্যাশা করব যে শান্তিপূর্ণ শিক্ষিত ভদ্র নম্র বিশ্বকান্তি যেন বাণীপাড়ার মধ্যে বিশ্বকান্তি যেন একটি আদর্শ ইউনিয়নে পরিণত হয়, তার জন্য তারা যেন আমাকে সর্বোত্তম সহযোগিতা করে এবং তাদের সহযোগিতা আমি কামনা করছি ভবিষ্যৎ উন্নয়নে। জি ধন্যবাদ সাইফুল ইসলাম শান্ত, আপনাকে বাংলা টিভি চ্যানেলের দ্বারা মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদেরকে।